गुड मॉर्निंग, वेलकम फ्रेंड्स, वेलकम टू माय चैनल বিকল্প এট দ্য রেট রাজু। আচ্ছা বন্ধুরা, আজকে যেটা করতে যাচ্ছি, গতকালকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তো সেখান থেকেই দেখলাম যে ফ্যানের যে গাড়ির ফ্যানের ভেতরের ফ্যানের যে ব্লোটা, এয়ার ব্লোটা, সেটা কম হচ্ছে একটু। তো কেন কম হচ্ছে চলো দেখে নেই। ভেতরে যে এসি ফিল্টার যে রয়েছে, সেই এসি ফিল্টারটা সম্ভবত নোংরা হয়ে গেছে, ধুলো জমে গেছে। তো বাইরের যে ধুলোবালিগুলো, এগুলো ফিল্টারের মধ্যে, অর্থাৎ এসি ফিল্টারের মধ্যে জমে গেছে। আর যদি এই ফিল্টারটা চোখ হয়ে যায়, তাহলে কিন্তু এয়ার ফ্লো অনেক কম থাকবে, কুলিং কিন্তু হতে চাইবে না। তাহলে চলো আজকে এসি ফিল্টারটা দেখি, যদি নোংরা থাকে, মনে হচ্ছে নোংরা থাকবেই, তো তারপর পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করব সেগুলো আমি দেখাচ্ছি। তো আমার গাড়ি হচ্ছে ফোর্ড ফিগো টাইটানিয়াম 2013 মডেলের। তো আমি গাড়ি নিয়েছি প্রায় 2 বছর হয়ে গেল। তো একটা মজার কথা কি, আমি এখনও গ্যারেজে নিইনি। তো যা ছোটোখাটো কাজ সবগুলো নিজেই করার চেষ্টা করেছি, করেও ফেলেছি, তখন ভিডিও করা হয়নি। তো এখন থেকে নেক্সটে যেই কাজগুলো করব, তার ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবে এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমার যে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আনতে যাচ্ছি, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এবং সেখান থেকে কিছু হলেও জানতে পারবে। তো চলো দেখি আজকে এসি ফিল্টারটা কীভাবে পরিষ্কার করতে হয়। তো এটা রয়েছে যে কো ড্রাইভারের যে সিট রয়েছে, এখানে নিচের দিকে, এই যে এটা, আমি ওই পাশ দিয়ে যাই, ওই পাশ দিয়ে গিয়ে তারপর খুলবো, খুলে ফিল্টারটাকে কীভাবে বের করি সেটাও দেখাবো। আচ্ছা, এই হচ্ছে টুল বক্স। তো দেখি, এখান থেকে সম্ভবত স্ক্রুটা তো লাগবেই, স্ক্রুটা লাগবেই, আর কী কী লাগছে বের করে নিই, তারপরে আমি প্রচুর টুলস আছে, আরও আরও বাকি আছে, আরও কিনতে হবে, প্রয়োজনে কিনবো। তো এগুলো দেখাবো আরেকদিন আলাদা ভিডিওতে। ঠিক আছে, চলো বের করে নিই। ধরনের স্ক্রুড্রাইভার নিলাম আর একটা ব্রাশ নিলাম সিম্পলি, তারপরে দেখি যদি লাগে, আরও অন্য টুলস কিন্তু আছে, যেইভাবে লাগবে সেইভাবে কিন্তু নেব, নিয়ে কাজটা করব। চলো দেখি। আচ্ছা, এখানে এসে গেছি। তো এইখানে এই কেবিনটা আগে খুলে বের করে দিতে হবে, কিছু না, লক লাগানো আছে, একটু টান দিলেই খুলে যাবে। এই যে খুলে গেছে একপাশ, তাহলে এই স্ক্রুটাকে খুলে দিই। দুটা তিনটা স্ক্রু লাগানো আছে এই গাড়িতে, দুটা তিনটা লাগানো আছে, কিন্তু অন্য গাড়িতে অন্যরকম সিস্টেমও থাকতে পারে, তবে সম্ভবত এই ড্যাশবোর্ডের নিচেই থাকে, তো একটু খুঁজে দেখতে হবে। আচ্ছা, এই যে স্ক্রুটা খুলে গেল, যদি হ্যাঁ, এটা খুলে গেছে, স্ক্রুটা থাক। এবার এখানে যে ঢাকনাটা রয়েছে, এইটাকে একটু নিচু করে দিই, নাহলে খোলা যাবে না। ও, আরেকটা স্ক্রু আছে, এই যে নিচে আরেকটা স্ক্রু আছে, এই দেখুন, এই যে স্ক্রুড্রাইভারটা ছোট জায়গায় কাজ করার জন্য, তো এটা আমি বানিয়েই নিয়েছি। বড় এক্সট্রা একটা স্ক্রুড্রাইভার ছিল, সেটাকে টুকরো করে দিয়ে মাথাটাকে ঘষে দিয়ে কিন্তু ছোটো স্ক্রুড্রাইভার বানিয়ে নিয়েছি, পরিশ্রম ভালোই হয়। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে সাথে থাকবেন, এইটুকুই রিকোয়েস্ট। এই যে খুলে গেল ঢাকনা, এবার এটাকে, ফিল্টারটা রয়েছে এইখানে, এবার ফিল্টারটাকে এই যে টেনে বের করে দিতে হবে, আস্তে আস্তে করতে হবে, ভেঙে যেন না যায়, ভেঙে গেলে না হলে আবার 500 টাকার চুনা লেগে যাবে। এই যে বেরিয়ে গেছে, এই হচ্ছে এসি ফিল্টার। তো চলো দেখি এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে, হ্যাঁ না, এই যে প্রচুর নোংরা আছে, এই যে ওটা তো ভেতরের দিক ছিল, এই যে বাইরের দিক, বাইরের দিক থেকে যেই ফ্লোটা আসছে এয়ারের, এই দেখো কেমন নোংরা, আর এর জন্য পোরগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে কিন্তু ভেতরে এয়ার ফ্লোটা কম হচ্ছে এবং কুলিংটাও কিন্তু কম হচ্ছে, যার জন্যই কালকে কিন্তু বুঝতে পারলাম যে হাওয়াটা কিন্তু কম আসছে, ফ্যানের হাওয়াটা কম আসছে, এসিতে কুলিং কম হচ্ছে। আমি গাড়ির ওখান থেকে ভেতরে চলে আসলাম বারান্দায়, কারণ বৃষ্টি নেমে গেছে, ওখানে আর থাকা যাচ্ছে না। তো আমি কাজটা এখন এখানে করব, করে দেখাচ্ছি, দেখো কেমন করে করতে হয়। এই যে এসি ফিল্টার, ভেতরে কিন্তু প্রচুর নোংরা ধুলো জমে রয়েছে, যার জন্য কিন্তু এয়ার ফ্লোটা কম হচ্ছে। এই যে দেখো কি পরিমাণ নোংরা,
আর ফিল্টার চোখ হয়ে গেলে কিন্তু কাজটাই হবে না মোটামুটি 2-2.5 মাস পর পর। তো এই 2 মাস পর পরই যদি আমাকে গ্যারেজে যেতে হয় বা হচ্ছে ওয়ার্কশপে যেতে হয় গাড়ি নিয়ে, তাহলে খুবই সমস্যা। তো ছোট ছোট যে কাজগুলো, এই কাজগুলো নিজেরা করতে পারলে কিন্তু খুবই ভালো। আমি যেরকম করে থাকি, আমি কিন্তু একদিনও এখনও গ্যারেজে নেইনি। তো যাই হোক, সব উপরওয়ালার ইচ্ছা, আমি চেষ্টা করি, তাই আমার হয়ে যায়। চেষ্টা করেন, আপনারা তো কিন্তু হয়ে যাবে, এবং গ্যারেজে দৌড়াদৌড়ি করতে হবে না, গাড়ি কোথাও নিয়ে ফেলে রাখতে হবে না। তাহলে চলো দেখি এটা কিভাবে পরিষ্কার করছি। দেখো, ফিল্টারটা নিয়ে এইভাবে আস্তে আস্তে ব্রাশ দিয়ে কিন্তু ঘষে যে ধুলো নোংরাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে। তো এইভাবে করে ধীরে ধীরে ব্রাশ দিয়ে কিন্তু ধুলোগুলো ফেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে বেশি জোরে যেন চাপ না লাগে, তাহলে কিন্তু এই যে ভাঁজ করা যে কাপড়টা রয়েছে এটা কিন্তু ছিঁড়ে যেতে পারে, তাহলে আবার সমস্যা হয়ে যাবে। চলো, পরিষ্কার করা হয়েই গেল। এটাকে কিন্তু জল দিয়েও ধোয়া যায়, তো আজকে রৌদ্র নেই। ঠিক আছে, চলো তাও আমি জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি কিভাবে জল দিয়ে ধুতে হবে। জল দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করো। ব্রাশ করা হয়ে গেছে, এবার এভাবে একটু পাকার মধ্যে কিন্তু বাড়িয়ে দেওয়া যায়। বাড়ি দিলেই আরও যে নোংরাগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটা বেরিয়ে আসছে। তারপর এটাকে জল দিয়ে ধোবো। চলো, এটাকে এখন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। জল আর সার্ফ দিয়ে ধুতে হবে। এসে গেছি কলের পরে, একটু জল দিয়ে নিই আগে। আগে একটু জল দিয়ে ভিজিয়ে দিয়ে তারপর এর মধ্যে দেবো সার্ফ। জল দেওয়া হয়ে গেল, এবার একটু দেবো সার্ফ। সার্ফ নিয়ে নিলাম। এবার সার্ফ দিয়ে আস্তে 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 ঘষে ঘষে, হ্যাঁ, একটু জলের সাহায্যে আস্তে করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। খুব সাবধানে কাজটি করতে হবে যাতে ছিঁড়ে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো চলো, ধোয়াও হয়ে গেল। জল দিয়ে ধুলে কি শুকাতে একটু সময় লাগবে, আর এমনি যেরকম যদি সময় শর্ট থাকে তাহলে এমনি একটু ধুলোটা ঝেড়ে দিয়ে ব্রাশ মেরে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং লাগিয়ে ইউজ করা যাবে। তাহলে এটা ধোয়া হয়ে গেছে, এই যে জল পড়ছে, হ্যাঁ। তো এটাকে আমি এখন রেখে দেবো ঝুলিয়ে, জল ঝরে যাবে এবং একাই কিন্তু শুকিয়ে যাবে। এই যে এসে গেছি আবার এটা নিয়ে, এটা ধুয়ে দেওয়া হয়েছিল, শুকিয়ে গেছে। তো যাই এখন এটাকে গাড়িতে সেট করে দিই। তো আমি এসে গেছি গাড়িতে, তো এখন যেটা যেখান থেকে খুলেছিলাম সেখানে আবার সেট করে দিই, তাহলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে খুলেছিলাম, তো এটাকে ধীরে ধীরে এটাকে ঢুকিয়ে দিতে হবে। এই যে হ্যান্ডেলটা, এটা ধরার জন্য, তো এটা বাইরের দিকেই থাকবে। এক হাতে কাজ করা খুব মুশকিল। এই যে ঢুকে গেছে, তো এটাকে জায়গা মতো প্রেস করে দিই। এবার এই যে কভারটা ছিল, কভারটা স্ক্রু দিয়ে লাগানো ছিল, স্ক্রুটা লাগিয়ে দিব, ব্যাস কমপ্লিট কাজ। তারপর টেস্ট করে দেখব যে ফ্লোটা কতটা বাড়লো। ঠিক আছে, তাহলে নাটটা লাগিনি, আমি এটা এক হাতে নাটটা লাগাতে পারছি না। তাহলে এটা পজিশনটা ঠিক হয়ে গেছে, এখন শুধু নাটটা লাগাতে হবে। তাহলে নাটটা লাগিয়ে পরে দেখা হচ্ছে। তো নাটটা লাগানো হয়ে গেছে, আর একটু টাইট দিয়ে দিই তাহলে হবে। যাই হোক, এক হাতে ধরেই আমি এটাকে করার চেষ্টা করছি, এত চাপা জায়গায় কাজ করা একটু মুশকিল যদিও। এবার এটাকে ছাড়িয়ে দিই। আর এই কভারটা লাগানো ছিল এই একটা স্ক্রু দিয়ে, তো এখানে এটা চাপ দিয়ে দিলি। যা যা খুলেছিলাম সব লাগিয়ে দিয়েছি, এখন দেখি ইঞ্জিনটা স্টার্ট করে এয়ার ফ্লোটা অবশ্যই বাড়বে। এই দেখো বন্ধুরা, গাড়িতে এসে গেছি। এখন ফ্যানের স্পিড কিন্তু খুব সুন্দর আছে,
এই যে শব্দও কম, স্পিডও কিন্তু ভালো। হ্যাঁ, দুয়েতে প্রচণ্ড হাওয়া আছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই থাক, আর সঙ্গে থেকো এই ধরনের আরও ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিওগুলি দেখতে হলে। ঠিক আছে, ধন্যবাদ, এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো।